ছাড়লেও বাকি দিনগুলোতে স্লট ও শিডিউল ফ্লাইটের কারণে নির্বিঘ্ন ফ্লাইট ছেড়ে যাওয়া নিয়ে সংশয় বিমানমন্ত্রী। আর ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টেন্ডার ছাড়া হাবকে কিভাবে 27 কোটি টাকার ট্রলি ব্যাগ সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। জয়ন্ত রহমানের রিপোর্ট। এবার মোট 1,27,198 জন হজযাত্রী হজে যাচ্ছেন। প্রথম দিনে পৃথক 3টি ফ্লাইটে 1,000-এর উপর হজযাত্রী হজের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সরকারি হজযাত্রীদের চিহ্নিতের জন্য এবারই প্রথম সংযোজন করা হয়েছে রিস্ট ব্যান্ড। হজে যেতে ইচ্ছুক এসব যাত্রীরা হজে যেতে পেরে শুক্রিয়া জানিয়েছেন সৃষ্টিকর্তার প্রতি। আল্লাহর রহমত কামনা করার জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করব। সারে জাহানে মুসলমান অন্যরে আল্লাহ হেদায়েত করুক। জীবনে যত পাপ করেছি যেটা আল্লাহ আমাদেরকে মোচন করে দেন। রিজমেন্টটা দেওয়াতে আমরা যদি হারিয়ে যাই, কোনো হাজি যদি হারিয়ে যায় তাহলে এটা খুঁজে পেতে সহায়তা করবে। হজে অন্য এয়ারলাইন্সের নামে আলাদা 2টি স্লট এখনও বাদ না হওয়া ও সৌদিয়ার চেয়ে কম সংখ্যক শিডিউল ফ্লাইটের কারণে এবারও শিডিউল বিপর্যয়ের আশঙ্কা থেকে যাচ্ছে বলে সংশয় প্রকাশ করেছেন বিমানমন্ত্রী। সেই সাথে সৌদিয়া এয়ারলাইন্সের টিকিট মাত্র 2টি এজেন্সির নিয়ন্ত্রণে থাকায় হজযাত্রীদের বাড়তি দামে টিকিট কেনা বন্ধে মনিটরিং টিমের সক্রিয় থাকার কথাও বলেছেন বিমানমন্ত্রী। এখন পর্যন্ত যে খবরাখবর যা আছে তাতে এই সতর্কতা আছে, আগামী 10 দিন তো বোধ হয় ফুল ফ্লাইট অলরেডি হয়ে আছে, এরপরের ফ্লাইটগুলো তো আমরা বলতে গেলে একটা লিঙ্ক পিরিয়ড থাকে। এবার আমরা চেষ্টা করেছি এই লিঙ্ক পিরিয়ডটা যাতে কমিয়ে নিয়ে এসে হজযাত্রা নিয়মিত হতে পারে, ও এই ক্ষেত্রেও যে প্ল্যানিংটা যেটা আছে সেক্ষেত্রে ব্যাকআপ প্ল্যানিংও করা হয়েছে। এবার নিবন্ধন সমস্যা থেকে মুক্তি পেলেও বেসরকারি হজযাত্রীদের ব্যাগ সরবরাহে অনিয়ম তদন্তে কমিটি কাজ করছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হাবকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন স্পেসিফিক অনুযায়ী প্রত্যেকটি যে এজেন্সিকে এটা হাবের দায়িত্ব তারা দিবে, আমরা কঠোরভাবে মনিটরিং করতেছি। এখানে কোনো ব্যত্যয় হজের শেষ ফ্লাইট ঢাকা ছাড়বে 26 আগস্ট আর ফিরতি ফ্লাইট শুরু হবে 6 সেপ্টেম্বর থেকে। 419 হজযাত্রী নিয়ে বিমানের যে প্রথম ফ্লাইটটি রওনা দিচ্ছে জেদ্দার উদ্দেশ্যে, এখানে যারা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের প্রত্যেকের একটাই কামনা, দেশের শান্তির পাশাপাশি নিজেদের মঙ্গল কামনাও। হজের থেকে যে শিক্ষা নিয়ে আসবেন তা তারা আগামীতে তাদের কর্মজীবনে এবং ব্যক্তি জীবনে তার প্রতিফলন হোক এমনটাই চাওয়া হজে যাওয়াই সব মানুষদের। জয়ন্ত রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বাংলাদেশ সময় দুপুর 2:30 দিকে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছে ফ্লাইটটি। এ সময় বিমানবন্দরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি ছাড়াও সৌদি সিভিল এভিয়েশনের বিভিন্ন কর্মকর্তা সহ দুদেশের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরা হজযাত্রীদের সংবর্ধনা দেন। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, প্রথম ফ্লাইটে আসা হজযাত্রীদের সৌদি সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে খেজুর, জায়নামাজ ও তসবি তুলে দেওয়া হয়। কনসাল হজ মকসুদুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ থেকে আগত সকল হজযাত্রীর জন্য এরই মধ্যে থাকা খাওয়া সহ সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।